আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে। বিষয়টা কতটা লজ্জার, কতটা অপমানজনক যে ফেস করে সে বোঝে। ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এড়িয়ে যাচ্ছেন কেন? এড়িয়ে যাও না, নাটক করছো, আমার সাথে দৌড়াদৌড়ি খেলে খেলছো, জাস্ট টক টু মি। এবার সাকিব খান ও পূজা চেরিকে হাতে নাতে ধরল বুবলি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সাকিব খানের বাসাতেই এবার পূজাকে হাতে নাতে ধরেছিলেন বুবলি। সাকিব খানের সাথে পূজার প্রেমের গুঞ্জন অনেক আগে থেকেই ভেসে আসছে। আসলে খুব অল্প সময়ে অল্প কিছু দেখে আসলে জাজ করি, যেটা আসলে করা উচিত না। বউ তো আমার না, পর্দাই আমার বউ না। তবে এবার সেই গুঞ্জনই যেন সত্যি প্রমাণ হলো। পূজা ও সাকিবকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন বুবলি। দীর্ঘদিন যাবৎ বুবলি ও সাকিব খানের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে এতদিন মুখ বন্ধ করেছিলেন বুবলি। যখন দেখলেন সাকিব বুবলি ও তার ছেলেকে অস্বীকার করতে থাকেন, তখনই পূজা ও সাকিবের প্রেমের সম্পর্ক সবার সামনে চলে আসে। বর্তমানে মিডিয়া জুড়ে প্রচণ্ডভাবে সমালোচিত হচ্ছে সাকিব খান। প্রথমে অপু বিশ্বাস, এরপর বুবলি, এখন নতুন করে পূজার কথা উঠে আসাতে সাকিবকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছেন নেটিজেনরা। সাকিবের তৃতীয় নাম্বার শিকারী হতে যাচ্ছেন নাকি পূজা চেরি? শোনা যায় পূজার সাথে গভীর প্রেমে মজেছেন সাকিব খান, এর জন্যই ছেলে শেহজাদকে অস্বীকার করছেন সাকিব। ছেলে শেহজাদ খানকে অস্বীকার করার জন্যই নাকি পূজার প্রেমের কথা সবার সামনে নিয়ে এসেছেন বুবলি। তো ভিউয়ার্স, পূজা চেরি ও সাকিব খানের প্রেমের ব্যাপারে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।